প্রিয় ছাত্রীরা দেখো সংখ্যারেখায় রুট টুকে স্থাপন করতে হবে, তার জন্য আমাকে স্কেলের সাহায্যে একটা আমি লাইন টেনে নিচ্ছি। এখন আমি কি করব, সংখ্যাগুলো বসাবো। এবার দেখো আমি এখানে আমি জিরো বসাচ্ছি, একদম স্কেলের মাপ অনুযায়ী আমি কিন্তু করছি। দেখো জিরো বসাচ্ছি, এখানে ওয়ান, এখানে টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। তা একই রকম ভাবে এদিকেও যাবে, একই 1 ইউনিট 1 সেন্টিমিটার করে আমি দৈর্ঘ্য নিচ্ছি। হ্যাঁ, এখানে নিলাম, তাহলে এখানে আমি জিরো বসালাম, এখানে 1 2 3 4 5, এদিকে চলতে থাকবে -1 -2 -3 -4, ডট 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 এদিকে চলতে থাকবে। এখন এই এক বাহুর দৈর্ঘ্য এক নিয়ে এখানে একটা বর্গক্ষেত্র আমি অঙ্কন করব, ঠিক আছে? তাহলে এদিকে 1 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে, এইদিকেও আমি কি করব 1 সেন্টিমিটার দৈর্ঘ্য নেব, ঠিক আছে। এখন এই দুটো যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে, 1 সেন্টিমিটার। তাহলে আমি একটা বর্গক্ষেত্র এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এই বর্গক্ষেত্র ধরো আমি এখানটায় আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এখন এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে এটা আমি একটু হিসাব করে এখানে দেখাচ্ছি। দেখো যেহেতু প্রত্যেকটা সাইড 1 আর বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কি হয়, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে ভূমি আমরা দেখতে পাচ্ছি 1 1 ইউনিট, লম্ব লম্ব এটাও আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট, তার মানে 1 প্লাস 1 এখানে কত হয়ে গেল 2। সুতরাং অতিভুজটা আমরা পেয়ে গেলাম, অতিভুজ সমান সমান আমরা পেয়ে গেলাম √2, ঠিক আছে। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু হয়ে গেল √2। তাহলে এই √2কেই কি করবো আমরা, সংখ্যারেখায় স্থাপন করব। তাহলে এই √2 ব্যাসার্ধ নিয়ে, এই √2 ব্যাসার্ধ নিয়ে সি বিন্দু থেকে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটা এখন দেখতে পাচ্ছি সরলরেখাটাকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি বিন্দুটাই হচ্ছে নির্ণীয় √2-র অবস্থান। সুতরাং নির্ণীয় পি বিন্দুর অবস্থানই হলো √2 এর স্থান। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে।